বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা, আসা যাক বিস্তারিত সংবাদে। বর্তমানের পাশ্চাত্য সভ্যতার আলোকে আলোকিত হতে কে না চায়? যাদের কাছে উন্মুক্ত পরিবেশ আছে, খেলার মাঠ আছে, অডিটোরিয়াম আছে, ই ক্লাসরুম, ই লাইব্রেরি এবং মডার্ন ল্যাব। শহরতলির একমাত্র বিবিআইটি পাবলিক স্কুল হল নবজাতকের কাছে নবপ্রভাতের দিশারি। আজ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর উদ্যোগে এনআরসি, সিএএ ও এনআরপির প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত হলো। আকরা কৃষ্ণনগর স্কুল থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে মহেশতলা থানায় এসে শেষ হয়। মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য ও মোহাম্মদ কুতুবুদ্দিন মোল্লা জানান, কোনো মতেই এনআরসি ও সিএএ হতে দেওয়া যাবে না। এই পঞ্চমবার মিছিলে প্রায় 4,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নামেন। তার উদ্যোগে আপনারা জানেন গোটা দেশে এই বিচরণ বিরোধী নীতি, বিজেপি তথা বিজেপির দালাল এই যে আরএসএস, তার এই যে জনবিরোধী নীতি, এনআরসি, এনপিআর এবং সিএ আইন পাস করেছে আপনারা সবাই জানেন। তার বিরুদ্ধে আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আগেই বলেছেন, উনি একের পর এক শোভাযাত্রা করছেন। তার সংগ্রাম গোটা বাংলা ছেড়ে ছাড়িয়ে আজকে গোটা দেশে পড়েছে। তার উদ্দেশ্য এবং আমাদের এই বাংলার কৃষ্টি কালচার এবং সভ্যতার সঙ্গে কোনোভাবে হস্তক্ষেপ করতে দেবো না, সেই উদ্দেশ্যে এই এনআরসি, এনপিআর এবং সিএএর বিরুদ্ধে সাধারণ মানুষের সংস্কৃত আন্দোলন আমরা উদ্যোগ নিয়েছি। এটা ঠিকই মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেস জাহিন বাহিনী এই উদ্যোগে আজকে আকড়া কৃষ্ণনগর স্কুল থেকে শুরু করে মহেশতলা থানা অব্দি আমাদের এই মিছিল। এবং আপনাদের কাতারতে আর একটা কথা বলি, মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেস জাহিন বাহিনীর এই নিয়ে গোটা মহেশতলা অ্যাসেম্বলি জুড়ে এই নিয়ে পঞ্চম মিছিল, এটা আজকে পঞ্চম মিছিল এনআরসি এবং সিএ, এনপিআর এই সমস্ত কিছুর বিরুদ্ধে। তার সঙ্গে অত্যন্ত সাধারণ মানুষ আজ দুর্বিষহ অবস্থায় রয়েছে। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ শুরু করে একের পর এক কোম্পানিগুলোকে বিলগ্নিকরণ করা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বিলগ্নিকরণ, তার বিরুদ্ধে সাধারণ মানুষ পথে নেমেছে। এটা আমরা আশা যা করেছিলাম তার দ্বিগুণেরও বেশি মিছিল, কয়েক হাজার মানুষ, অন্তত 3-4 হাজার মানুষের আজকে জমায়েত হয়েছে এবং পুরোটাই স্বতঃস্ফূর্ত। আমাদের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে জানাচ্ছে, আমাদের শরীরে যদি এক বিন্দু রক্ত পর্যন্ত এটাকে আটকানোর চেষ্টা আমরা করে যাব, কারণ আমাদের সংগ্রামে আমাদের মহানী মমতা ব্যানার্জি উনি বলেছেন এনআরসি হতে আমরা পশ্চিমবঙ্গে লাগু করতে দেব। উৎসবে উপহারে কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম, একই ছাদের তলায় পোশাকের এ টু জেড। উৎসবে তাঁত, ঢাকাই, কাঞ্জিভরম, সিল্ক, জারদৌসি, পিওর সিল্ক ও প্রিন্টেড শাড়ির বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সালোয়ার কামিজ, জিন্স প্যান্ট, টপ, পুরুষদের ন্যারো জিন্স, ছোটদের পোশাক। কেনাকাটায় একমাত্র প্রতিষ্ঠান বজবজের রায় এম্পোরিয়াম। শীতের শুরু থেকেই সেজে উঠেছে বিরাট উইন্টার স্পেশাল কালেকশন, পাশাপাশি বিয়ের মরশুমে আধুনিক ওয়েডিং ওয়্যার কালেকশনের শ্রেষ্ঠত্বের দাবি রাখে বজবজের রায় এম্পোরিয়াম। রায় এম্পোরিয়াম, আভিজাত্যের আরেক নাম বজবজ।
আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। অত্যাধুনিক মেশিনে পরিচ্ছন্ন প্রিন্টিংয়ের পাশাপাশি মার্কেট প্রাইসে প্রিন্ট করা ছাড়াও ফ্রেম করে ফিটিং করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার। আসুন আসুন। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয়। এখানে ছোট থেকে বড়দের সমস্ত রকম আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি, পাজামা ও প্যান্টের পিস ছাড়াও রেডিমেড পোশাকের বিশাল স্টক। আর দেরি না করে তাই আজই আসুন বজবজের শ্রী মহাবীর বস্ত্রালয়। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকুয়েট। শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। নবরঙে সেজে ওঠা আনন্দ অনুষ্ঠানের নতুন ঠিকানা সুহানি ব্যাংকুয়েট।